আছে, মাল্টা গাছ আছে, পিয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে, আমড়া গাছ আছে, ইনশাল্লাহ প্রায় ফলের গাছই আমার বাড়িতে আছে। বিহারগণ, আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে আজিজ স্যারের বাসা। আজিজ স্যারের বাসার সম্মুখে তিনি বিভিন্ন ফলের গাছ লাগিয়েছেন নিজ হাতে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আম, এখানে নতুন চারা গাছে পর্যাপ্ত পরিমাণ আম এসেছে, তা আপনারা ক্যামেরা ফ্রেমের মাঝে দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি স্যারের বাসায় এসে আমি মুগ্ধ হয়ে গেছি সবুজ প্রকৃতি দেখে। এই যে স্যারের যে মূল ফটক, এখন স্যারের বাসায় ঢুকবো, এখানে যে সবুজ প্রকৃতি আছে, স্যার দেখা যাচ্ছে যে অনেক বৃক্ষ রোপণ করেছেন এবং কিছু কিছু বৃক্ষে বেশ ভালো ফল এসেছে, যা আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। আজিজ স্যারের বাসায় এসেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে আজিজ স্যার একটা লিচু গাছের সম্মুখে দাঁড়িয়ে আছেন। এইবার এই লিচু গাছে পর্যাপ্ত পরিমাণ লিচু এসেছে, যা আপনারা ক্যামেরা ফ্রেমের মাঝে দেখতে পাচ্ছেন। আমি বিষয়টা জুম করছি যাতে আরো ভালোভাবে দেখা যায়। এক্সকিউজ মি স্যার, যে আপনার যে নিজ হাতে এই লিচু গাছটি লাগিয়েছেন? জি জি স্যার, আমি নিজ হাতে লিচু গাছ লাগিয়েছি। তো আপনার এখানে আপনার এই বাড়ির আঙ্গিনায় মোট কতগুলি লিচু গাছ আছে? আমার এই আঙ্গিনাতে 3 থেকে 4টি লিচু গাছ আছে। 3 থেকে 4টা? জি জি। আচ্ছা, 4টি গাছের লিচু এসেছে? জি, 4টি গাছের লিচু। এবারে প্রথম আসলো নাকি গতবারও এসেছে? গতবার কিছু আসছিল, এবার বেশি আসছে আর কি। ও, তাহলে তো লাকি বাম্পার স্যার। জি জি। তো আপনার বাসায় শুধু লিচু গাছ আছে নাকি এর ফাঁকে আরো আপনার বিভিন্ন ফলের গাছ আছে? পাশাপাশি আম গাছ আছে, মাল্টা গাছ আছে, পিয়ারা গাছ আছে, ডালিম গাছ আছে, আমড়া গাছ আছে, ইনশাল্লাহ প্রায় ফলের গাছই আমার বাড়িতে আছে। তো আমরা আপনাদের এই নিজ উদ্যোগে এতগুলো ফলের গাছ লাগান, এই জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। এখন আমরা সেই আপনার নিজ হাতে লাগানো সেই গাছগুলি একটু স্যার দেখতে চাই, যদি কাইন্ডলি আমাদের সাথে যাইতেন। ধন্যবাদ। এক্সকিউজ মি স্যার, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানা, সেটা হলো যে এই যে আপনি এতগুলো ফলের চারা লাগিয়েছিলেন প্রাথমিক অবস্থায়, তখন তো দেখা গেছে যে অনেক পরিশ্রম করতে হয়েছে, এটা কি আপনি বাহির থেকে শ্রমিক নিয়োগ দিয়ে লাগিয়েছিলেন নাকি নিজ হাতে করছেন, সে সম্পর্কে যদি বিস্তারিত একটু বলতেন? হ্যাঁ, আমি যে এত ফলের গাছ লাগাইছি, এই ফলের গাছগুলো আমি নিজ হাতে লাগাইছি, আমি কোনো শ্রমিক ব্যবহার করি নাই, কারণ আমি নিজ হাতে লাগাইছি। আমি শিক্ষকতা করি, শিক্ষকতার পাশাপাশি যখন সকাল বিকাল যখন সময় পাই, এই সময়ের মাঝে আমি কী করছি, ফলের চারাগুলো রোপণ করছি। এটা আমার নিজের কাছে ভালো লাগে। আমার 2 ভাতিজা আছে, এরা আমার সাথে সাহায্য করে, পানি আনে, এরা গাছ লাগানোর জন্য সাহায্য করে, এরকম বিভিন্নভাবে আমি এই গাছগুলো রোপণ করছি আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কাকু, তোমার নাম কি? মোহাম্মদ অভিমিধা। অভিমিধা, আচ্ছা তুমি কি তোমার কাকুর কাজে সাহায্য করো নিয়মিত? সাহায্য করি, পানি এনে দেই, মানে কোনো কোনো কিছু দরকার হলে ডাকে। আর যখন তো ফলগুলো বড় হয়, ফল পেকে যায়, পাকলে পেরে আমাদের দিয়ে খাই, খুব আনন্দের সাথে আমরা খাই। তো তো অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বিহারগণ, আপনারা দেখতে পারলেন সরেজমিন থেকে যে আজিজুল হক স্যার কীভাবে নিজ উদ্যোগে তার বাসাবাড়ির আঙিনায় এতগুলো ফলের চারা লাগিয়েছেন। সুতরাং যে সকল কর্মজীবী ভাইরা আছে, তাদের উঠোন বা আঙিনায় যতটুকু জায়গা আছে, ততটুকু জায়গার মাঝেই আপনারা নিজ উদ্যোগে ফলের চারা লাগান এবং বাংলাদেশকে সবুজে সমাহিত করুন। ধন্যবাদ। Thank you.